মা যাচ্ছে হচ্ছে ডাক্তারখানায়। কি গো কি হয়েছে? তাই জন্য ডাক্তারখানা। তো আমরা চলে এসেছি হচ্ছে এই যে মহামায়াতলা মোড়ে, মানে মন্দিরের সামনে এই ডাক্তারখানায়। আর কুকুর জন্য অপেক্ষা করছি, দেখেন ওরও হাত ঝুলে গেছে না, তো ওকেও ডাক্তার দেখাতে হবে। সো ওই কি খবর রে তোদের? কি রে কি খবর তোদের? চলো চলো। তো আমরা এসেছি হচ্ছে মহামায়া মন্দিরে। এটা হচ্ছে মহামায়া মন্দির, আপনাদেরকে দেখিয়ে দিই। প্রচন্ড জাগ্রত এই মন্দির আর অনেক পুরনো মহামায়া মন্দির এটা। বাট দরজা বন্ধ, তার কারণ পুজো হয়ে গেছে, এখন ঘুমোচ্ছে। বন্ধ হয়ে গেছে, প্রণাম করেনি বাইরে থেকে। প্রণাম করে নাও, যেন প্রেশারটা ঠাকুর কন্ট্রোলে রেখে দেয়, কন্ট্রোলে রেখে দেয়। যেন কতর মধ্যে থাকতে হয় মা? ওটা ঢুকে 120, 120 এর মধ্যে যেন প্রেশারটা থাকে। ঠাকুরকে বলে দাও নাম কীর্তন বললে। বলবি তো সব খুলে, হার্টের কথাটা। তুমি তো বললে বাকচাল বাকচাল, এটা বাকচাল নেই, এটার মধ্যে টাকা তো ঘুরে রাখতে হবে, টাকা রেখে দিবি, এরকম শুয়ে রাখতে। ঠিক আছে, ওটা একটু কিনবো। ওটা ভাল লাগছে না তোমার? ডাক্তারখানায় এসে কি সব গল্প দুজনের, বা মা যখন তখন এরকম ওষুধ ওষুধ বন্ধ করে দেয়, মনে হয় যে খাবো না খাবো না, একটু ভালো লাগলে মা এরকম করতে থাকে। না না, ডাক্তার যে পর্যন্ত দেয় আমি সেই পর্যন্ত খাই। হয়তো আমি একসঙ্গে তো সারা জীবন লিখতে পারি না, আবার হয়তো এক মাসে দেওয়া হলো, তার মধ্যে আবার দেখে না করে নিজে নিজে ডিসিশনটা নেওয়া ঠিক না। যদি না আপনি যেতে দেখতে এন্টি স্পেশালিস্ট যখন দেখা। শুনুন, ওষুধ খাওয়া বন্ধ করবে না, প্রেশার আপনার মেইন প্রবলেম মনে হচ্ছে, হার্টের একটা কিছু থাকতে পারে। তাহলে প্রেশারের ওষুধ যা কদিন লেখা হচ্ছে থেকেও আপনি না আসতে পারলে বন্ধ করবেন। এটা সকালে খাওয়ার পরে খাবেন, এটা রাতে খাওয়ার পরে খাবেন, গ্যাস অম্বল সমস্যা হলে এটা খাবেন, আর যদি ঘুমের সমস্যা হয় তাহলে এই ট্যাবলেটটা না খাবেন। দিয়ে লাভ নেই, ঘুমেরটা খাবেন, আমার ঘুমের অতটা দরকার নেই, খাবেই না, খাবে না। ঠিক আছে, তাহলে এই তিনটে ওষুধ আপনি খান, পরে একটা ইসিজি আর একবার এই ব্লাড টেস্ট করে দেখুন। ঠিক আছে, ইসিজিটা ভাবছিলাম, অনেকদিন ইসিজিটা করা হয়নি, ইসিজিটাই কার্ডটা আপনাকে দেখতে হবে, দেখতে হবে, অনেকদিন ইসিজি হয়নি মাঝে কোনো। এটা খুকু আর মায়ের দুজনের। তো এইগুলো হচ্ছে মায়ের ওষুধ, এগুলো হচ্ছে খুকুর ওষুধ। আমি খুকুকে বলেছিলাম যে আগের কিছুদিন আগে যে তোর ডাক্তার দেখিয়ে প্রচুর খরচা হয়ে যাচ্ছে, তো এই মাসের যা ওষুধ সেটা আমি কিনে দেবো। তো ডাক্তার দেখিয়ে খুকু আর মায়ের দুজনের ওষুধ আমি কিনে দিলাম, আর সো ওরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মানে আর মায়ের ইসিজি বাকি রয়েছে, সেটাও করে নেবো আজকে, মানে কালকে। সো লেটস সি কি হয়। এনে কোটি টাকার ওষুধ খা, সাথে হচ্ছে মাস্ক ফ্রি আছে, দেখ। ইসের মা, এই মাছ কাপড়ের ধুতে পারবি, ওটা হাত ছড়া।